আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, 4GB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ফরেনার বন্ধুদের সাথে অথবা ভিন্ন যে কোনো ভাষা থেকে আপনি আপনার ভাষায় অনুবাদ করে দেখবেন, সেই বিষয়টি আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন। এবং আজকে আমরা যে ভিডিওটি মেক করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কিভাবে আপনারা আপনার সেই ফরেনার বন্ধুদের ভাষায় আপনি রিপ্লাই দেবেন সেই বিষয়টি দেখাবো। এছাড়াও আপনি যদি ইংলিশ বা অ্যারাবিক বা অন্য ল্যাঙ্গুয়েজ যদি না জেনে থাকেন তাহলে আপনি কিভাবে সেই ভাষায় লিখবেন সেটি আমরা আজকের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি লিখবেন আপনার ভাষায়, অথচ সেন্ড হবে আপনি যে ভাষাতেই সেন্ড করতে চান সেই ভাষাতেই কিন্তু সেন্ড হয়ে যাবে। সো ভিউয়ার্স, চলুন আমরা আর কথা বলে ভিডিওটি শুরু করি। আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের একটি কিবোর্ড সেট করা আছে এবং কিবোর্ডটিতে এখানে যে থ্রি ডট মেনু আমরা এখানে ক্লিক করছি, এরপর এখানে ট্রান্সলেট লেখা এখানে ক্লিক করছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশটিতে লেখা আছে বাংলা এবং ডান পাশটিতে লেখা আছে অ্যারাবিক। তো আমরা এখান থেকে অ্যারাবিকটা চেঞ্জ করে আমরা ইংলিশ করে দিলাম। আমরা এখন বাংলায় একটি কথা লিখবো যেটি ইংরেজিতে আমরা রূপান্তর করতে চাই। তো আমরা এখন লিখবো, হে আল্লাহ আপনি আমাদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। দেখতে পাচ্ছেন আমরা যেটা বাংলা লিখলাম সেটা কিন্তু ইংরেজিতে হয়ে গেল, ওহ আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম করোনা ভাইরাস। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটি ইংরেজিতে রূপান্তর করলাম বাংলায় লিখি। মনে করুন আপনার কোনো বন্ধুরা আপনাকে এই লেখাটি পাঠিয়েছে, এখন আপনি যদি এই লেখাটি ট্রান্সলেট করতে চান তাহলে কিভাবে করবেন? তো এটার জন্য এখানে যে একটি পপ আপ দেখতে পাচ্ছেন এটি এনে আপনারা জাস্ট এই লেখাটির উপরে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটি বাংলা হয়ে গেল, হে আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করুন। এখান থেকে আমরা অন্য আরেকটি ভাষায় রূপান্তর করতে চাই বাংলা লিখে। প্রথমে আমি এখান থেকে লেখা শুরু করব বাংলাতে, হে আল্লাহ আপনি আমাদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। দুঃখিত, এটি ফ্রান্স ভাষায় লেখা হয়ে গেছে, আমি এটি করতে চেয়েছিলাম আরবি ভাষায়। তো দুঃখিত, আমি এখান থেকে অ্যারাবিক সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরবিতে হয়ে গেল। ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা বিশ্বের যে কোনো ভাষায় এটি লিখতে পারবেন। তো আমরা এটি সেন্ড করে দিলাম এবং এটি মুহূর্তের মধ্যে ট্রান্সলেট হবে। দেখতে পাচ্ছেন, হে আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। এখন আমি পুরো প্রসেসটি দেখাবো যে আমরা এটি কিভাবে করলাম, কোন কোন স্টেপগুলো আপনারা ফলো করলে এই কাজটি আপনারা করতে পারবেন। তো দেখতে থাকুন আর কিছুক্ষণ। এই সুন্দর কাজটি করতে হলে প্রথমে আপনাদেরকে যেতে হবে আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনটিতে গিয়ে আপনারা লিখবেন জিবোর্ড। এই অ্যাপসটির পুরো নাম হচ্ছে জিবোর্ড দ্য গুগল কিবোর্ড। তো আমরা অ্যাপ্লিকেশনটি এখন ইনস্টল করছি। এখন আমরা জাস্ট এটি ওপেন করে আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা ওপেনে ক্লিক করছি। এরপর প্রথমে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে এনেবল ইন সেটিংস এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা জিবোর্ড যে লেখাটি দেখছেন এটি অন করে দিবেন এবং শেষে ওকে লেখা আসছে এটা অন করে দিবেন। এরপর দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে আছে সিলেক্ট ইনপুট মেথড এখানে ক্লিক করবেন। এখান থেকেও আপনারা জিবোর্ডটি দেখিয়ে দিবেন। এরপর তৃতীয় স্টেপ সেট পারমিশন, অর্থাৎ আমাদের কিছু পারমিশন দেওয়া লাগবে, আমরা পারমিশনে ক্লিক করছি। এরপর আমরা অ্যালাউ করে দিলাম। এরপর আমরা ডান করতে পারি। এখন আপনাদের যে কাজটি হবে সর্বশেষ আপনারা যে অ্যাডভান্স সেটিংটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে যদি কোনো অপশান একটি অফ করা থাকে আপনারা সেটি অন করে নেবেন। এরপর আমরা এখান থেকে ব্যাক করছি। এখন আপনাদের কাজ হচ্ছে উপরে যে ল্যাঙ্গুয়েজ লেখাটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইংলিশ ইউকে ল্যাঙ্গুয়েজটি আছে। তো এখান থেকে আমরা আমাদের নিজেদের ভাষাটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তার জন্য আমরা নিচে যে অ্যাড কিবোর্ড লেখা এখানে আমরা ক্লিক করছি। এখান থেকে আমরা খুঁজে নেব আমাদের পছন্দের ভাষাটি। এখানে বিশ্বের সকল ভাষাই কিন্তু এখানে অ্যাড করা আছে। আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা লিখব, এর জন্য আমরা বাংলা বাংলাদেশ এটি সিলেক্ট করলাম। এটা আপনারা নিচে পেতে পারেন, বাংলাটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখন আপনি যদি অভ্রতে লিখতে অভ্যস্ত হন তাহলে আপনারা এটি অন করে দেবেন। তো আমি জাস্ট এই দুইটা অন করেই ডান করে দিলাম। এখন আমরা জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো এবং এখানের পুরো কাজটি আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিতে পারি। আমরা এখন সেই মাধ্যমটিতে যাব যেই মাধ্যমে আমরা কনভার্সন করব। এখন আমরা চলে যাব
যাচ্ছি টাইপিং করার জন্য। টাইপিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এর নিচের লাইনের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এখানে ক্লিক করবেন। এরপর ইউজিং গুগল ট্রান্সলেট এটি লেখা আসছে, এখন আমরা এটি ওকে করে দিব। এটা আমাদের সামনে ওপেন হলো, কিন্তু এখানে কোনো ভাষা সিলেক্ট করা নেই, অর্থাৎ আমার নিজের ভাষা যেটা হবে সেটা আমি এই যে বাম পাশে এখানে এরো বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমি খুঁজে নেব আমার ভাষাটি। এর জন্য আমরা বি ক্যাটাগরিতে চলে যাচ্ছি, বেঙ্গলি। এরপর দেখতে পাচ্ছেন বাংলাটি ওপেন হলো। এরপর এপাশে আমরা কোন ভাষায় ট্রান্সলেট করব সেটা এপাশে সিলেক্ট করতে হবে, তো এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, এর জন্য আমরা ইংলিশটা অব্যাহত রাখছি, পরে আমরা আরবি হিন্দি এগুলো সিলেক্ট করতে পারি চাইলে। ভিউয়ার্স, শুধু বাংলা লিখতে আমার একটু দেরি হতে পারে, এর জন্য আমি স্পেস বাটনে ক্লিক করে ধরে রেখে আমি এখান থেকে অবরোটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি আপনাদেরকে লিখে দেখাবো যে এটি আসলে কীভাবে হয়। তো প্রথমে আমরা থ্রি ডট মেনুতে চলে যাচ্ছি, এরপর ট্রান্সলেট, এরপর আমরা লেখা শুরু করব। আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমি এটা লিখলাম এবং সেন্ড করে দিচ্ছি এটি। দেখতে পাচ্ছেন ইফ ইউ লাইক টুডেজ ভিডিও সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। এবার আমরা হিন্দিতে লিখছি, বাংলায় লিখবো, হিন্দিতে ট্রান্সলেট হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমরা এখন সেন্ড করে দিতে পারি। দেখতে পাচ্ছেন হিন্দি লেখায় কিন্তু আমরা সেই লেখাটি লিখলাম। এখন আমরা যদি দেখতে চাই যে লেখাটা আসলে কী হলো তাহলে আমরা এটা ইউজ করতে পারি, আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সেটা কিন্তু লেখা আছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর বিষয়। আপনারা অবশ্যই এই টপিকটি অনেক আগে থেকে জেনে থাকবেন, কারণ ইতিপূর্বে আমরা আমাদের অন্য একটি চ্যানেল অর্থাৎ আমাদের 3GBD ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এখান থেকে কয়েক বছর আগেও এগুলো আপলোড দিয়েছি। এছাড়াও আমরা আজকে আপলোড করলাম কারণ আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তাদের গ্যাদার থেকে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি আপলোড করলাম। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।